তাই তো আজ গৌর হরি আমার শ্রীবাসকে নিমন্ত্রণ করতে পাঠালেন। আর শ্রীবাস গোড়ার আদেশে সমস্ত স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনবাসীগণকে নিমন্ত্রণ দিলেন। সেই বার্তা পেয়ে কারা চলেছে না ৬৪ মহন্ত আদি কেহ না রহিল, ৬৪ মহন্ত আদি কেহ না যোগ দর্শনে সবাই চলেছে, হরি নামে যোগ দর্শনে সবাই চলেছে, আজ সুরধ্বনির তীর পরে সবাই চলেছে, আজ সুরধ্বনির তীর পরে সবাই চলেছে, আজ সুরধ্বনির তীর পরে সবাই সুরধ্বনির তীর পরে সবাই চলেছে। আজ সমস্ত নদিয়া নাগরীগণ ৬৪ মহন্ত দ্বাদশ গোপাল সবাই সুরধ্বনি তীর পরে চলেছে। আর কে চলেছে না গৌরীদাস বিরাম চলে পাইয়া সমাচার, গৌরীদাস বিরাম চলে পাইয়া সমাচার, আজ গৌরীদাস বিরাম চলে পাইয়া সমাচার, আর গদাধর পণ্ডিত চলে না করে বিচার, গদাধর পণ্ডিত চলে না করে বিচার, আর গদাধর পণ্ডিত চলে না করে বিচার, আজ সেও তো চলেছে, আজ সেও তো চলেছে, আজ সেও তো চলেছে, যাই ভাব দেখিলে রাধা জাগে সেও তো চলেছে, যাই ভাব দেখিলে রাধা জাগে সেও তো চলেছে, ও যার ভাব দেখিলে রাধা জাগে সেও তো চলেছে, সেই ব্রজে রাধা এবে গদা সেও তো চলেছে, ও সেই ব্রজে রাধা এবে গদা সেও তো চলেছে, ও সেই ব্রজে রাধা এবে গদা সেও তো চলেছে, ও সেই ব্রজে রাধা এবে গদা রাধার ভাব ক্রান্তিময় বিগ্রহ গদাধর প্রভু আমার হরি নাম যজ্ঞের বার্তা পেয়ে সবার আগে ছুটে চলেছি সুরধ্বনির গঙ্গার তীরে। এবার সমস্ত নদিয়া নাগরীগণ সবাই সুরধ্বনির তীর পরে উপস্থিত হলেন। সেখানে গিয়ে সবাই দর্শন করছে, আজ গৌর হরি আমার উচ্চেশ্বরে হরি সংকীর্তন করছে। শুধু কি তাই, উচ্চেশ্বরে হরি নামের সাথে গোড়া আমার উদ্দণ্ড নৃত্য করছে। কেমন করে? আমার গৌরঙ্গ নাচে রে, আমার গৌরঙ্গ নাচে রে, গৌরঙ্গ নাচে রে, গৌরঙ্গ নাচে রে, আমার গৌরঙ্গ নাচে রে, আমার গৌরঙ্গ নাচে রে, আজ হরি সংকীর্তন মাঝে গৌরঙ্গ নাচে রে, আজ হরি সংকীর্তন মাঝে গৌরঙ্গ নাচে রে, আজ হরি সং
নাচে রে আজ সুরা ধ্বনি তিলা পরে গৌরাঙ্গ নাচে রে ধ্বনি তিলা পরে গৌরাঙ্গ নাচে রে আজ সুরা ধ্বনি তিলা পরে গৌরাঙ্গ নাচে রে গোড়ারে উত্তাল নৃত্য দর্শন করে নিতাই ছুটে এলেন গৌর হরে যদি আমার দক্ষিণে ঢলে পড়ে তাই দক্ষিণে নি তাই না আমার দক্ষিণে নি তাই না দক্ষিণে নি তাই না গোড়ারে দক্ষিণে নি তাই না দুটি বাহু প্রসারিত করে 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 দক্ষিণে নি তাই না আজ গৌর ঢলে পড়ে পাছে দক্ষিণে নি তাই না আমার গৌর ঢলে পড়ে পাছে দক্ষিণে নি তাই না আমার গৌর ঢলে পড়ে পাছে দক্ষিণে নি তাই না দক্ষিণে নি তাই না গৌর হরির দক্ষিণ দিকে শোভা করে নিতাই চাঁদ নাচছে যাতে গৌর হরি যদি আমার দক্ষিণ দিকে ঢলে পড়ে তাহলে আমার নিতাই চাঁদ গোড়াকে ধারণ করবে এবার বামেতে গদা ধরে নাচে আমারি বামেতে গদা ধরে নাচে আমার আজি বাবা ভাবে বিভোর হয়ে বামেতে গদার নাচে আজি রাধা ভাবে বিভোর হয়ে বামেতে গদা ধরে নাচে দুটি বাহু প্রসারিত করে বামেতে গদা ধরে দুটি বাহু প্রসারিত করে বামেতে গদার নাচে দুটি বাহু প্রসারিত করে আজ বামেতে গদার নাচে বাহু প্রসারিত করে বামেতে গদার হরি বল হরি বল প্রসারিত করে বামেতে গদার নাচে গোড়ার দক্ষিণে নিতাই বামে গদাধর এবার গোড়ার সম্মুখে গৌর আনাগুনের প্রভু আমার অদ্বৈত ঠাকুর সিংহ গর্জনে হরিগুণ গান গাইতে গাইতে উদ্দণ্ড নৃত্য শুরু করেছে কেমন করে না সম্মুখে অদ্বৈত আমার সম্মুখে অদ্বৈত নাচে সম্মুখে অদ্বৈত নাচে আমার সম্মুখে অদ্বৈত নাচে সিংহের মতো গর্জন করে সম্মুখে অদ্বৈত নাচে আজ সিংহের মতো গর্জন করে সম্মুখে অদ্বৈত নাচে আজ সিংহের মতো গর্জন করে সম্মুখে অদ্বৈত নাচে সিংহের মতো গর্জন করে সম্মুখে অদ্বৈত আজ হরি সংকীর্তন মাঝে সম্মুখে অদ্বৈত নাচে হরি সংকীর্তন মাঝে সম্মুখে অদ্বৈত নাচে হরি সংকীর্তন মাঝে সম্মুখে অদ্বৈত নাচে গোড়ার দক্ষিণে নিতাই বামে গদাধর সম্মুখে অদ্বৈত এবার শ্রীবাস দেখলেন গোড়ার পেছনে তো কেহ না গৌর হরি যদি আমার পশ্চাতে ঢলে পড়ে তখন কে আমার গৌর হরিকে রক্ষা করবে তাই তখন শ্রীবাস পণ্ডিত গলগ্নে কৃতবাসে হরিগুণ গান গাইতে গাইতে গোড়ার পিছু পিছু নাচতে শুরু করলেন দেখো পিছু পিছু শ্রীবাস নাচে আমারি পিছু পিছু শ্রীবাস নাচে গোড়ার পিছু পিছু শ্রীবাস নাচে আজ গল লগ্ন কৃতবাসে পিছু পিছু শ্রীবাস নাচে আজ গল লগ্ন পিতবাসে পিছু পিছু শ্রীবাসে নাচে আজ গল লগ্ন পিতবাসে পিছু পিছু শ্রীবাসে নাচে আজ গৌর ঢলে পড়ে বা পাছে পিছু
আজ গৌর ঢলে পরে পাছে পিছু পিছু ভিবাসনাচে গৌর ঢলে পরে পাছে আজ গৌর ঢলে পরে পাছে পিছু সুরধ্বনির তীরে পরে পঞ্চতত্ত্ব মিলিত নৃত্য শুরু হয়েছে, আর সেই নৃত্য দর্শন করছে নদিয়া নাগরীগণ। দেখো পঞ্চতত্ত্ব নাচিছে, আমার পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, আজ সুরধ্বনির তীরে পরে পঞ্চতত্ত্ব নাচিছে, আজ সুরধ্বনি আজি সুরধ্বনির তীরে পরে পঞ্চতত্ত্ব নাচিছে, আমারি সুরধ্বনির তীরে পরে পঞ্চতত্ত্ব নাচিছে, সুরধ্বনির তীরে পরে পঞ্চতত্ত্ব নাচিছে। এমনি করে সুরধ্বনির তীরে পরে পঞ্চতত্ত্ব মিলিত নৃত্য শুরু হয়েছে, সেই নৃত্য দর্শন করছে সমস্ত নদিয়া নাগরীগণ। আজ সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল, সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল, আজ সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল, আজ সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল, আর প্রভাস মিলন বাসু ঘোষেতে গাইল, আজ প্রভাস মিলন বাসু ঘোষেতে গাইল, আজ প্রভাস মিলন বাসু ঘোষেতে গাইল, প্রভাস মিলন বাসু ঘোষেতে গাইল। দেখো গান করিছে, গান করিছে, গান করিছে, গান করিছে, আজ বৈষ্ণব কবি বাসু ঘোষে গান করিছে, আজ বৈষ্ণব কবি বাসু ঘোষে গান করি, আজ বৈষ্ণব কবি বাসু ঘোষে গান করি, সবাই প্রেমানন্দে হরি বল গান করিছে, প্রেমানন্দে হরি বল গান করিছে, প্রেমানন্দে হরি বল গান করিছে, সবাই কোথায় এসেছি না বৃন্দাবন ধামে, তাই বলুন তো বৃন্দাবনের রাজরানীকে শ্রীমতী রাধা রানী, তাই আমরা এবার সকলে মিলে রাধা রানীর নামে জয়ধ্বনি দেব। মায়েরা আমরা সকলে মিলে হাতে করতালি দিয়ে রাধা রাধা নাম বলে রাধা রানীর নামে জয় ধরে দেব। সবাই একসঙ্গে বলুন, কিশোরী কুছি এসা ইন্তেজাম হো জায়ে, কিশোরী কুছি এসা ইন্তেজাম হো জায়ে, কিশোরী কুছি এসা ইন্তজাম হো জায়ে, ইন্তজাম হো জায়ে, আর ইন্তজাম হো জায়ে, ইন্তজাম হো জায়ে, ইন্তজাম হো জায়ে, কিশোরী কুছি এসা হো যায়।
जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 किशोरी कुछ ऐसा সবাই একসঙ্গে বলুন শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, সবাই বলুন রাধে রাধে শ্রী রাধে, আজ শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, রাধে সে রাধে রাধে শ্রী রাধে, আজ শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, और किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की, ओ मां শুধু আমার রাধা নারায়ণ নামে জয়ধ্বনি দিলেই আমার গোবিন্দ থাকবে কোথায়, তাকেও তো সঙ্গে নিতে হবে, তাই যুগলে বলুন রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন, আজ ভগবান শ্রী গোবিন্দই আমার একাদশ বৎসরে, অর্থাৎ গোবিন্দই আমার দশ বছর আট মাস বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরার রাজা কংসের ধনুর যজ্ঞে আমন্ত্রিত হয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দই আমার মথুরায় গেলেন, এবং সেখানে গিয়ে মথুরার রাজা কংসকে নিধন করে কংস পিতা উগ্রসেনকে রাজা করলেন, আর পিতা বসুদেব ও মাতা দেবকীকে পাষাণ উদ্ধার কারাগার থেকে মুক্তি করলেন, এবং শ্রী গোবিন্দই আমার দারিক পাহাড় খনন করে প্রভাসের তীরে দারিক পাহাড় খনন করে দ্বারকা নগরী সৃষ্টি করলেন, আর দ্বারকার রাজ্য সংস্থাপন করলেন, আর দ্বারকার রাজা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর দাদা বলরামের উপর সমস্ত রাজ দায়িত্ব দিলেন। এবার একদিন ভগবান শ্রী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, শত বছর হলো আমি ব্রজ ছেড়ে এসেছি, শত বছর আমার ব্রজের প্রিয় জনদের সাথে দেখা হয় না, তাই ভগবান শ্রী গোবিন্দই আমার দাদা বলরামকে ডেকে বলছে, দাদা শত বছর আমি ব্রজ ছেড়ে এসেছি, শত বছর আমার ব্রজের প্রিয় জনদের সাথে দেখা হয় না,
তাই আমি মনে মনে স্থির করেছি প্রভাস নদীর উপকূলে চারিরসের ভক্ত নিয়ে একটি যজ্ঞ করব। তাই তুমি বলো দাদা, আমি কেমন করে যজ্ঞ করব? আজ রাম কৃষ্ণ দুজনে বসি নিরজনে, রাম কৃষ্ণ দুজনে বসি নিরজনে, আজি রাম কৃষ্ণ দুজনে বসি নিরজনে। আর প্রভাসে করিবেন যজ্ঞ বিচারয়ে মনে, আর প্রভাসে করিবেন যজ্ঞ বিচারয়ে মনে, আর প্রভাসে করে রাম কৃষ্ণ দুভাই বিচার করে, আজ প্রভাসে করিবেন যজ্ঞ রাম কৃষ্ণ দুভাই বিচার করে, ওই প্রভাসে করিবে যজ্ঞ কৃষ্ণ দুভাই বিচার করে, আর প্রভাসে ভগবান শ্রী গোবিন্দের এই কথা শুনে দাদা বলরাম বলছে, কানাই যদি প্রভাসের তীরে যজ্ঞ করতে হয় সবার আগে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনবাসীগণকে নিমন্ত্রণ করতে হবে, কিন্তু কে নিমন্ত্রণ করবে? হেন কালে নারদাইলো যন্ত্রে, আর কৃষ্ণ গুণ গাইবনে আনন্দের ভরে, আর কৃষ্ণ গুণ গাইবনে আনন্দের ভরে, দেখো কৃষ্ণ গুণ গান করিছে, দেখো কৃষ্ণ করিছে,
ভিড়ার তানে নারদ মনে কৃষ্ণ গুণ গান করিছে গাইতে গাইতে দ্বারকার রাজপ্রাসাদে আসছে কেমন করে না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দ্বারকার রাজপ্রাসাদে এলেন নারায়ণ নারায়ণ নারদ মুনিকে দর্শন করে শ্রী গোবিন্দে আমার বলছে নারদ বড় শুভ সময় এসেছ তখন নারদ মুনি বলছে প্রভু হে কিসের জন্য আমায় স্মরণ করেছ আর শুভ সময় বা কেন তখন ভগবান শ্রী গোবিন্দ আমার বললেন শোনো নারদ শত বছর আমি ব্রজ ছেড়ে এসেছি শত বছর আমার ব্রজের প্রিয়জনদের সাথে দেখা হয়নি তাই আমি মনে মনে স্থির করেছি প্রভাসের তীরে একটি যজ্ঞ করব আমার সেই যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনবাসীগণকে তোমায় নিমন্ত্রণ করতে হবে শ্রী গোবিন্দ আমার যেই নারদ মুনিকে এই কথা বলেছেন নারদ মুনির আনন্দের আর সীমানায় কেননা মা নারদ ছিলেন পরিব্রাজক ভ্রমণ বিলাসী ভ্রমণ করতে ভালোবাসতেন তাই নারদ তখনই তার ঢেকি বাহনে নিমন্ত্রণ করতে যাত্রা করবে তাই বলছে প্রভু আর বিলম্ব নয় এবার আমি যাত্রা করি তখন ভগবান শ্রী গোবিন্দ আমার বলছেন নারদ তুমি নিমন্ত্রণ করতে যাত্রা করবে বটে তবে শোনো নারদ ত্রিভুবনবাসীগণে নিমন্ত্রণ দিবে ব্রজবাসীগণে নারদ কভু না বলিবে যেন ব্রজধামে যেও না নারদ তুমি ত্রিভুবনে নিমন্ত্রণ দাও আমার কথা যেন মনে থাকে এই কথা শুনে নারদ মুনি বলছে সে কি প্রভু আমি ব্রজধামে যাব না এই কথা শুনে বলাই বলছে কৃষ্ণ আজি এ কথা শুনিয়া রাম